সাগর থেকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার সঞ্জীব দাসের 28তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে সাগর থেকে থানা প্রাঙ্গণে একটা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। আজ এই শিবিরে মোট 140 জন রক্তদাতা রক্তদান করেন, এদের মধ্যে বেশিরভাগই মহিলা। এই প্রথম সাগর থেকে বুকে একসঙ্গে 50 জন মহিলা রক্তদান করেন। রক্তদানে বাঁচানি প্রতিবন্ধী প্রেম ভগত। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এই নিয়ে তিনি 6 বার রক্তদান করেন। জন্মদিন উপলক্ষে প্রতি বছরই ট্রাস্টের পক্ষ থেকে একটি রক্তদান শিবির করে থাকে। ব্যতিক্রম ঘটনে এইবারও, বরং গতবারের তুলনায় এবার বেড়েছে রক্তদাতার সংখ্যা। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাগর থেকে ব্লকের জয়েন্ট ভিডিও তাপস জানা, সাগর থেকে থানার ওসি সুমিত বিশ্বাস, সাগর থেকে SN উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক, BMOHMA সামিম নাট্যকার, রবীন দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিগণ ও অভিনেতা অচ্যুত চ্যাটার্জি। ট্রাস্টের পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ ও একটি করে উপহার প্যাকেট। এই ট্রাস্টের উদ্দেশ্য হলো ব্লাড ব্যাংকে যেন রক্তের যোগান সবসময় থাকে এবং রক্তের অভাবে যেন কোনো রোগীকে ঘুরে যেতে না হয়। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। এই নিয়ে কতবার রক্ত দেওয়া হলো? কতবার? 6 বার। এই রক্ত দিয়ে এগিয়ে কেন? দেখুন, একজনের রক্ত দিয়ে আরেকজনের প্রাণ বাঁচে। সময় ক্ষেত্রে তো এমন একটা সিস্টেম আছে, এই রক্ত যখন চেয়ে পাওয়া যায় আমার রক্ত যে কার্ড মূল্য একটা কার্ড প্রাণ বাঁচাতে পারে। তুমি তো একটা নিজে প্রতিবন্ধী, তাই কিনা? প্রতিবন্ধী হলে দেখি মানুষের মনটাই ছিল। নাম তোমার? নাম? নাম প্রেম। কে? প্রেম ভগত। বাড়ি? কলসুন্দাম। আজকে আমার জন্মদিন উপলক্ষে আজকে স্বেচ্ছার ফোন শিবির আয়োজন করেছিলাম সাগর দিঘি থানা বাঙ্গনে। প্রতি বছর নাই, গত 3 বছর ধরে আমি আমার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করে আসছি। আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকে আমাদের সাগর দিঘি থানা বাঙ্গনে রক্তদান শিবির করলাম। আজকে কতজন রক্ত যোদ্ধা রক্তদান করলো? এখন অবধি মহিলাসহ 120 জন হয়ে গেছে, তবে আরও হবে আশা করছি। আমাদের আমার মহিলা রক্তদান সংখ্যা এখন অবধি 50 জন পেরিয়ে গেছে। সেই যে রক্ত দিতে এলে, এটা কতবার দেওয়া হচ্ছে? এটাই প্রথম? কোন হিসাবে রক্ত দিতে এলে? এটাই প্রথম? ভয় লাগছে? ভয় লাগছে? ভয় লাগে না? নাম? বাড়ি? কতবার রক্ত দিলেন আপনি এই নিয়ে? কত? আচ্ছা, এত রক্ত দেওয়ার কারণটা কি? হসপিটালে দেখলাম যে একটা মানুষের জীবন রক্তে বাগরে চলে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু এখানে রক্ত যদি আর দেয়, যদি উপকার হয় তাহলে আমারও নিজেরও ভালো, সে যদি বাঁচে তারও ভালো। রক্তের জন্য মানুষ একটা মারা যায়, হয়তো কোন সময় প্রয়োজন এমন লোকের হয় যে পয়সা বাগরে রক্ত কিনতে পারে না। কোনো গরিব কতই তাদের জন্য রক্তটা যদি উপকার হয়ে মানুষ বাঁচতে জীবনটা বাড়িয়ে চলতে। আপনার নাম? আমার নাম সার্জিনাবি। বাড়ি? আপনি প্রত্যেকেই জানেন, আমরা প্রত্যেকেই জানি, ইতিহাসের বিভিন্ন পাতায় আমরা বিভিন্ন বিপ্লব, বিভিন্ন আন্দোলনের কথা পড়ে এসেছি। যদি কখনো রক্ত বিপ্লব নিয়ে ইতিহাস রচিত হয়, গল্প কথা কাহিনী রচিত হয়, সেই বিপ্লবের সূচনা হবে সাগর দিঘি থেকে। আজকে এটা বলতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই, বলতে কোনো দ্বিধা নেই, গর্ব করে এটা বলতে পারি, রক্ত বিপ্লবের সূচনা আগামী দিনে নিশ্চয়ই সে ইতিহাস হয়তো রচিত হবে। আর সেই সূচনা হবে সাগর দিঘি ব্লক থেকে, সাগর দিঘি স্বেচ্ছাসেবী সংগঠনের যে সমস্ত ছেলেরা আছে তাদের হাত দিয়েই, সেই প্রত্যেক বিপ্লবী প্রত্যেক রক্ত যোদ্ধাকেই সাগর দিঘি থানা এবং জঙ্গিপুর পরিচালনার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি।